তারপরে মন্ডলকে পুষ্পসহ দিচ্ছে আমাদের মিস কৃষ্ণা Thank you.
পরীক্ষা আমি ভেঙে দিতে পারলাম না ও মা মহাভারতের মহাপুরুষ ভীমকে কলঙ্কে ওজা মাথায় তুলে দিতে হয়েছিল আর আমি তো সামান্য একটা দেবের হাতা ও দুদিন পরে উঠি ফিরে আসবে
কথা দিস না ভাই ছোটবেলা না সেই বন্ধুটা কি বলা যায় বল কেমন আছিস ভালো না রে এই অত পড়া না পড়ে থেকে আমার জীবনটা স্পয়েল হয়ে গেল এই রজনীর সঙ্গে এখন পরিচয় নতুন করে হয়েছে তোর আর কোনো চিন্তা নেই এই অত পড়া না পড়ে থেকে তুই নেই থেকে আমি নষ্ট হতে দেবো না রে বিলাস তবে এই মেয়েটি আমার স্ত্রী কথা শুনে মনে হচ্ছে বড় ভুল করেছি আমি বড় ভুল করেছি
Come on.
চোখের জল ফেলতে ফেলতে দাদাবাবু বাড়ি থেকে বেরিয়ে গেল। সামান্য একটা মেয়ের জন্য যে আজকের দিনে যে পুরস্কারে সে একটা অপদান। দাদাবাবু আমাদের সেরকম নয় গো, যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। যদি না আসতে চান চামড়া গুটিয়ে নেব। পায়ের জুতো, পায়ের জুতো হয়ে থাকবি, জুতো কখনো মাথায় ওঠার চেষ্টা করবি না। বাবু সাহেব না হলে কি মানায়? আমার কথার অবাধ্য হলে অলোককে আমার বিশাল সম্পত্তি এক চিটে ফোটা দেব না। তোমার মতো মেয়ে অত্যন্ত দুর্লভ, লক্ষ্য রেখো। পুরো আধুনিক আদেশের গত্য হয়ে সোনামুখী গ্রামে ধ্বংসের বীজ রোপণ করো না।
তবেই তো সংসারে আমি জেল থেকে বেরিয়ে আমার মাথা আমার মাথা আমার শরীর কিন্তু
দেবতা কোথায়? দেবতা কোথায় পাবি? সর্বনাশ।
চাই ওই সব রাজনৈতিক পদবিত ফাইনাল কল বিবেক বাবু Alright!
I'm sorry.
সেবা ব্রত ছাড়া ঘোড়া যায়।
বর বাধা যায় না তোমাকে রক্ষিত রাখা যায় কিন্তু প্রিয়রক্ষীর মর্যাদা দেওয়া যায় না উগ্র আধুনিকের নেশায় তোমরা শুধু ভূত হয়ে থাকো তাই তোমাদের মধ্যে মেয়েদের বিশ্বাস করা যায় না বলে তোমরা শুধু ভাঙতে জানো ভরতে জানো না মরতে জানো না কম সে বিচার তোকে করতে হবে না
কৃষ্ণ রাধা
আমার বাবা পাগলের মতো
পদে পদে আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই সামনে রক্তে মুছে দেব কবল থেকে রক্ষা করতে একাই শয়তানকে মুখ ধরে আর চলতে পারছি না, খেলাম না, অনেক চেষ্টা করি একটা কাজ কোথাও খুঁজে পেলাম না। এই হঠাৎ উল্লাসকে কাজ দিয়ে বেঁচে থাকার মতো অনেক আশা দিতে চাইল না। চা খাইয়েছি তারাও মুখ ফুলিয়ে চলে যাচ্ছে, পাশে যদি কিছু চেয়ে বসি সেই ভয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করলো না। উল্লাস আজ কেন তোর এই অবস্থা, কেন কেন আজ স্টেশনে তৈরি আছি না কিনা, তুইও কথা বলিস এমনও কথা বলিস নি, যেমনই করি হোক আমি তোকে ঠিকই বাঁচিয়ে রাখবো। কেউ পারবে না এই গরিবি দাদার মুখ থেকে তোকে কেড়ে দিতে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যে কিনায় মুখ ফুলিয়ে কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার কোলে দিয়ে বাঁচার পথ দেখালো না রে বোন, বাঁচার পথ দেখালো না। Thank you.
আজ আজ তোমরা যে পথের পথে সেই পথের আর এই অধম পৌলের জন্য